আমরা দেখব কোনটা কিসের ফেজ। আমাদের ল্যাপটপের মাদারবোর্ডে বিভিন্ন ধরনের ফেজ থাকে, সেই ফেজগুলা কোনটা কিসের সেটা আমরা এখন দেখব। তো সেটা দেখার জন্য প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি সিলিন্ডার টাইপ ক্যাপাসিটর 6.3 ভোল্ট ভোল্টের ক্যাপাসিটর। আর 6.3 ভোল্টের ক্যাপাসিটরের আশেপাশে থাকে হচ্ছে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট রেগুলেটর ফেজ বা কয়েল এবং মসফেট। তারপরে হচ্ছে আমাদের ব্যাটারির ফেজ, এটা হচ্ছে আমাদের ব্যাটারির ফেজ। দেখি ব্যাটারির ফেজটা আমরা মাইপে আসি। প্রথমে আমরা কয়েলে ইম্পিডেন্স দেখব, এটা ইম্পিডেন্স নিয়ে নিই ডায়োড মোডে। এখানে ডায়োড মোডে ইম্পিডেন্স আছে কত, 728 বা 32, ঠিক আছে। তো আমাদের হাই মসফেটের সোর্সেও একই ধরনের ইম্পিডেন্স থাকবে, ঠিক আছে। হাই মসফেটের লার্জ করে দিচ্ছি, আর লো মসফেটের ড্রেনে আমাদের সেম ইম্পিডেন্স থাকবে, ঠিক আছে। কত আছে, 700 বা 732 এরকম, ঠিক আছে। এখন আবার 672 নেমে আসছে, ঠিক আছে। যাই হোক, সবগুলো সেমই আছে। তো এখন আমরা ব্যাটারির কানেকশনের সাথে মিল নাই, তার মানে কোনো সমস্যা আছে, ঠিক আছে, কোনো শর্ট বা ব্যাটারির ফেজের সাথে ব্যাটারির কানেকশনের পজিটিভ কানেকশনের মিল থাকবে, কিন্তু এখানে মিল নাই। দেখি এখানে কী জন্য মিল নাই। এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের ব্যাটারি যে PWM IC আছে, IC-টা ফুটা, তার কারণে আমাদের এরকম উল্টাপাল্টা দেখাচ্ছে, ঠিক আছে। IC-টা ফুটা, IC-টা শর্ট আছে। তো আমরা দেখি এর আশেপাশের ক্যাপাসিটর হ্যাঁ এটা শর্টের কারণে আমাদের এই ইম্পিডেন্সটা এখানে দেখাচ্ছে না, ঠিক আছে। শর্ট আছে বিধে আমাদের এই ইম্পিডেন্সটা এখানে দেখাচ্ছে না, নয়তো এখানে আমরা হয়তো 670 বা 75 এরকম ইম্পিডেন্স পজিটিভে ব্যাটারির কানেকশনের পজিটিভে পাইতাম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের র্যামের ফেজ। এখানে আছে আমাদের CPU-র ফেজ 31, CPU-র ফেজে কমই থাকে ইম্পিডেন্স, গ্রাফিক্সের ফেজে আর এবং কোরের ফেজে ইম্পিডেন্স কম থাকে। হ্যাঁ, এই যে র্যামের ফেজ দেখতে পাচ্ছি আমরা, এখানে র্যামের 261
র্যামে আছে 261 বা 62, ঠিক আছে? তার মানে বুঝতে পারলাম আমাদের এটা হচ্ছে র্যামের ফেজ, ঠিক আছে? আর হচ্ছে 5 ভোল্টের ফেজ কোনটা, 3 ভোল্টের ফেজ কোনটা? 775 বা 76, 600 হতে পারে। এটা 5 ভোল্টের ফেজ, এটা 3 ভোল্টের ফেজ। এখানে আমাদের ইউএসবি আইসি থাকলে ইউএসবি আইসি জমা দিলেই বের হয়ে দিত। তো এটা হচ্ছে আমাদের 5 ভোল্টের ফেজ, আর এটা হচ্ছে আমাদের 3 ভোল্টের ফেজ, ঠিক আছে? ওকে।